আমার মেইনলি সমস্যাটা হয়েছিল আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে। ওকে, তো তারপরে আমি আমাদের সিলেটে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। কি হয়েছিল 2.5 বছর আগে? ও, 2.5 বছর আগ থেকে হঠাৎ বাপ্তা মামার শরীরে ওই পিঠের দিকে বা কোমরের দিকে ব্যথা অনুভব হতো। আচ্ছা, তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই, তখন আমাকে ওই সিলেটের অনেক ডাক্তার দেখাইছি। ওনারা আমাকে কিছু ওষুধ দেয়, আমি ওষুধগুলো খাই। ওকে, তো ওষুধগুলো খাইলে আমি সাময়িক সময়ভাবে আমাকে সুস্থ মনে করি, তারপর আবারই আমি অসুস্থ হয়ে পড়ি। ডক্টর যখন দেখিয়েছিলেন, ডক্টর কি বলেছিলেন যে আপনার সমস্যাটা কি? ওইটা ঠিক 1 বছর আগে আমি যখন মাউন্টেডোরা একটা ডাক্তার দেখাইছিলাম, উনি আমার কিছু টেস্ট আর কিছু এক্সরে দিয়ে বলছিলেন আমার অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস। ওকে, জি। তারপর থেকেই আমি মানে কি বলবো, সাধারণভাবে হাঁটা চলাফেরা মানে আমার লাইফটা স্বাভাবিক ছিল না। আচ্ছা, মানে আমি দোকানে বসতাম, অনেকক্ষণ বসলে তারপর বসা থেকে খাড়াইতে আমার অনেক সময় লাগতো। আচ্ছা, যে কোমরে প্রচণ্ড ব্যথা হতো, আমার মনে একটা ইচ্ছা জাগে যে না, শেষবারের মতো একবার শফিউল্লাহ স্যারকে দেখাই। আচ্ছা, তারপর আমি শফিউল্লাহ স্যারের কাছে আসি, তো উনি আমাকে ভর্তি দেন। ওকে, তারপর আমি ভর্তি হই, ভর্তি হওয়ার পর আজকে 10 দিন, তো আলহামদুলিল্লাহ আমাকে অনেকটাই সুস্থ লাগতেছে, আমি মোটামুটি চলাফেরা করতে পারতেছি। আচ্ছা, আপনার হিপ জয়েন্টের যে ব্যথা ছিল, জি জি, সেই হিপ জয়েন্টের এখন কি অবস্থা? ব্যথাটা কি এখন আছে? ঘাড় পর্যন্ত কি ব্যথাটা এখন পৌঁছায়? না, এখন আলহামদুলিল্লাহ আমার হিপ জয়েন্টের ব্যথাটাও বুঝতে পারছি না, বা ওই পিঠের যে জায়গাটা শক্ত হয়ে গেছিল, বা কোমরেরও মাংসপেশিগুলা মাসুলগুলো আমার অনেক শক্ত ছিল, তো সবটাই এখন একটু লুজ হয়েছে বা ফ্রি হয়েছে, আমি মোটামুটি চলাফেরা করতে পারতেছি। আজকে কততম দিন? আজকে আমার 10 নম্বর দিন। 10 নম্বর দিন, তার মানে 10তম দিন আপনি মোটামুটি এখন সুস্থ আছেন আর ভালো আছেন। আপনার সেই কোমরের ব্যথা বা হিপ জয়েন্টের সেই ব্যথাটা এখন আর আপনি অনুভব করছেন না? এখন আর নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের সিলেটি ভাই। দীর্ঘদিন যাবত উনি আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন, স্পন্ডলায় আর্থিওপ্যাথি, সংক্ষেপে যেটাকে বলা হয় SPA, দীর্ঘদিন যাবত ভুগছিলেন। এর আগে তার স্বাভাবিক জীবনযাপনে ছিল, বাট হঠাৎ করেই যখন এই সমস্যাটা দেখা দেয়, শুরু হয়ে যায় ওনার জীবনে নানা যন্ত্রণা, এবং একসময় প্রায় জীবনটা প্রায় অতিষ্ঠ আকার হয়ে গিয়েছিল। কি হয়েছিল আসুন দর্শক প্রথম থেকে একটু জানি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। নামটা যদি একটু বলেন আমাদের দর্শক। আমার নাম হচ্ছে ইমরান আহমেদ। সিলেটে কোথায় থাকেন? সিলেট বিয়ানী বাজার। পেশাগতভাবে এমনি কি করেন? আমি পেশাগতভাবে ব্যবসা করি। ব্যবসা করেন? জি জি। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল আর ঠিক কতদিন আগে থেকে এই সমস্যাটা শুরু হয়? আমার মেইনলি সমস্যাটা হয়েছিল আজ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে। ওকে, তো তারপরে আমি আমাদের সিলেটে অনেক জায়গায় ডাক্তার দেখাই। কি হয়েছিল 2.5 বছর আগে? ও, 2.5 বছর আগ থেকে হঠাৎ বাপ্তা মামার শরীরে ওই পিঠের দিকে বা কোমরের দিকে ব্যথা অনুভব হতো। আচ্ছা, তখন আমি ডাক্তারের শরণাপন্ন হই, তখন আমাকে ওই সিলেটের অনেক ডাক্তার দেখাইছি। ওনারা আমাকে কিছু ওষুধ দেয়, আমি ওষুধগুলো খাই। ওকে, তো ওষুধগুলো খাইলে আমি সাময়িক সময়ভাবে আমাকে সুস্থ মনে করি, তারপর আবারই আমি অসুস্থ হয়ে পড়ি। ডক্টর যখন দেখিয়েছিলেন, ডক্টর কি বলেছিলেন যে আপনার সমস্যাটা কি? ওইটা ঠিক 1 বছর আগে আমি যখন মাউন্টেডোরা একটা ডাক্তার দেখাইছিলাম, উনি আমার কিছু টেস্ট আর কিছু এক্সরে দিয়ে বলছিলেন আমার অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস। ওকে, জি। তারপর থেকেই আমি মানে কি বলবো, সাধারণভাবে হাঁটা চলাফেরা মানে আমার লাইফটা স্বাভাবিক ছিল না। আচ্ছা, মানে আমি দোকানে বসতাম, অনেকক্ষণ বসলে তারপর বসা থেকে খাড়াইতে আমার অনেক সময় লাগতো। আচ্ছা, যে কোমরে প্রচন্ড ব্যথা হতো, মানে কোনো কিছু ধরে তারপর আপনাকে উঠে দাঁড়াতে হতো? জি জি, এইরকমই প্রায়। বা বাড়ি কোনো জিনিস আমি নিচের থেকে তুলতে পারতাম না। আচ্ছা, বা আমার গাড়ে প্রচন্ড ব্যথা হতো, পিঠে ব্যথা হতো, মানে আমি একদম বলতে গেলে পঙ্গুত্বের দিকে চলে গেছিলাম। আচ্ছা, প্রথম যখনই শুরু হয় ডক্টর দেখান, ডক্টর আপনাকে কিছু ওষুধ দেন এবং ওষুধগুলো আপনি খান, এবং সেটার পরে রেজাল্টটা কী ছিল? প্রথম যখন আমি দেখাই তখন তো ওইগুলা ওষুধ দেওয়ার পর 2-4 দিন 5 দিন ভালো, তারপর আমি ঠিকই অসুস্থ হয়ে পড়ি, ঠিক আবার আগের মতো হয়ে যেতাম। আর যখন 1 বছর পর ওই সিলেটের ডাক্তার সাহেব আমারে বলছিলেন যে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস আর ওটা নাকি গাউথ আর্থ্রাইটিস, তখন থেকে উনি আমার সেলাজিন আর বারিসিট নামক 2টা ওষুধ দেন। ওইগুলো আমি যখনই খাই তখনই আমার সুস্থ মনে হয়, আবার যখন খাওয়া ছেড়ে দেই আমি আবার অসুস্থ, ঠিক আগের মতো চলে যাচ্ছে। আচ্ছা, তো এইভাবে কতদিন চললো? এইভাবে আমার প্রায় 2-2.5 বছর চলছে। আচ্ছা, 2 থেকে 2.5 বছর এইভাবে চলছে। আচ্ছা, মাঝখানে সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? আমার সর্বোচ্চ খারাপ হয়েছিল যেটা, আমি তো বাইক চালাইতাম, বুঝছেন তো, বাইকটা নিয়ে যখন দোকানের সামনে বা কোনো জায়গায় নামতে চাইতাম তখন পায়ের উপর ভর দিয়ে আমি নামতে পারতাম না। আচ্ছা, আমাকে খুব কষ্ট হতো বা কোনো কিছু সাপোর্ট নিতে হতো, তারপর আমাকে নামতে হতো। ওকে, বা দৈনন্দিন জীবনে মানে আমি টয়লেটে গেলেও আমাকে
মানে কন্টিনিউ আমার মাথায় এটা থাকতোই যে আমি তো উঠতে পারবো না, কিছুর হেল্প নিতে হইবে এরকম। বুঝতে পেরেছি। জি জি জি। আচ্ছা, তো যখন এইভাবে চলতেছিল শেষ পর্যায়ে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, জি জি জি, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট সারা বিষয়ে জানতে পারেন কিভাবে? সর্বপ্রথম জি আমি তো মেইনলি ইউটিউবে স্যারের অনেক ভিডিও দেখেছি বা অনেক পেশেন্ট এইভাবে সুস্থ হয়ে বলেছে যে আলহামদুলিল্লাহ, মানে অনেক সিরিয়াস পেশেন্টও সুস্থ হয়েছে। আচ্ছা, তো দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগে যে না, শেষবারের মতো একবার শফিউল্লাহ স্যারকে দেখাই। আচ্ছা, তারপর আমি শফিউল্লাহ স্যারের কাছে আসি, তো উনি আমাকে ভর্তি দেন। ওকে, তারপর আমি ভর্তি হই, ভর্তি হওয়ার পর আজকে 10 দিন, তো আলহামদুলিল্লাহ আমাকে অনেকটাই সুস্থ লাগতেছে, আমি মোটামুটি চলাফেরা করতে পারতেছি। আচ্ছা, আপনার হিপ জয়েন্টের যে ব্যথা ছিল, সেই হিপ জয়েন্টের এখন কি অবস্থা? ব্যথাটা কি এখন আছে? হাড় পর্যন্ত কি ব্যথাটা এখন পৌঁছায়? না, এখন আলহামদুলিল্লাহ আমার হিপ জয়েন্টের ব্যথাটাও বুঝতে পারছি না, বা ওই পিঠের যে জায়গাটা শক্ত হয়ে গেছিল বা কোমরেরও মাংসপেশিগুলা মাসলগুলো আমার অনেক শক্ত ছিল, তো সবটাই এখন একটু লুজ হয়েছে বা ফ্রি হয়েছে, আমি মোটামুটি চলাফেরা করতে পারতেছি। আজকে কততম দিন? আজকে আমার 10 নম্বর দিন। 10 নম্বর দিন, তার মানে 10তম দিন আপনি মোটামুটি এখন সুস্থ আছেন আর ভালো আছেন। আপনার সেই কোমরের ব্যথা বা হিপ জয়েন্টের সেই ব্যথাটা এখন আর আপনি অনুভব করছেন না? এই যে দীর্ঘ কতটা দিন পরে এরকম সুস্থ অনুভব করছেন? এই দীর্ঘ আজ প্রায় 2 থেকে 2.5 বছর পর। এই 2 থেকে 2.5 বছর আপনার শরীরে ব্যথাটা আপনি বয়ে বেড়েছেন? জি জি। অবশ্যই, মানে বলাটা অনেক সহজ 2 থেকে 2.5 বছর, কিন্তু যে আসলে বহন করে সে আসলে বুঝতে পারে কষ্টটা আসলে কেমন ছিল। জি, এইটাই। এবং প্রতি পদক্ষেপে আসলে আমাদেরকে এই কষ্ট যখন বয়ে বেড়াতে হয়, একটা সময় দেখা যায় ভালো কোনো অনুষ্ঠান, ভালো অকেশন, ভালো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলতেছি, কোনো কিছু আর তখন ভালো লাগে না। এই তো মেইনলি আমি আমার বন্ধু বান্ধবের মনে করেন আড্ডা বা কোনো ট্যুরে যাওয়া, এটা তো আমি একদম ভুলেই গেছেন। জি, ভুলেই গেছিলাম। লাস্ট কবে গেছি? 2.5 বছর আগে গেছি। এরপরে আর জন্য অসুস্থ হওয়ার পরে? আচ্ছা, এই যে এতটা দিন পরে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, কারণ এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এই ধরনের যদি কেউ কঠিন সমস্যায় ভুগতে থাকেন আর যদি আপনাদের সমস্যাটা এই রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই ডিপিআরসি হসপিটালে আসতে পারেন। এবং এখানে মানে যারা আছে, যারা ট্রিটমেন্ট দিছে বা ট্রেনার যারা, বিশেষ করে তরিকুল ইসলাম ভাই, উনি আমার ট্রেনার ছিলেন, উনি মানে অসংখ্য আন্তরিক বা খুবই ভালো লাগছে। এই ডিপিআরসি হসপিটালে আমরা যে সার্ভিসগুলো পাইছি সবগুলো আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস পাইছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই পুরো ট্রিটমেন্টের সময় আমরা এখানে ওনার ভাইকেও পেয়েছি, যিনি সার্বক্ষণিকভাবে ওনার সাথেই ছিলেন এবং পুরো ট্রিটমেন্টের সময় লাইন টু লাইন উনি ওনার সাথেই ছিলেন। আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো, একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আগে উনি কেমন দেখেছেন আর এখন কেমন দেখছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, জি, আমার নাম সোহেল আহমেদ। আচ্ছা, আমরা জানি আপনার ভাই যেটা কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন, উনি অনকোলজিং স্পন্ডলাইটিসের উনি পেশেন্ট, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার বোথ হিপে, যেটার জন্য পুরো একরকম প্রায় ডিসেবল হয়ে গিয়েছিলেন। কেমন দেখেছিলেন ওই সময়টা ওনাকে? আমি আসলে অ্যাকচুয়ালি আমি বাহিরে থাকি, কাতারে থাকি, তো আমি বিগত কয়েকদিন আগে দেশে আসি, তো আসার পরে তার পরিস্থিতিটা আমি তেমন ভালো দেখি নাই, তার স্বাভাবিক চলা জীবনযাপন ছিল না, তো তার এই পরিস্থিতি দেখে আমি তাকে বিভিন্ন পরামর্শ দেই ট্রিটমেন্টের জন্য। তো আমাদের মূলত আমাদের বাড়ি তো সিলেট, সিলেট শহরের বিভিন্ন ডাক্তারের কাছে ওকে পাঠাই, আমিও নিয়েও যাই সঙ্গে করে। ওকে, তো ওইখান থেকে যে ট্রিটমেন্টগুলো সে পায়, ওষুধগুলো যে সে পায়, ওগুলো খাওয়ার পরে তার যে স্বাভাবিক যে জীবনযাপন কয়েকদিনের জন্য ভালো হয়, আবার সেই আগের পরিস্থিতিতে চলে আসে। তো সেক্ষেত্রে আমি তাকে বারবার পরামর্শ দিতে থাকি, তুমি দেখো, সার্চ করে বাংলাদেশের এরকম ভালো কোনো ডক্টর আছে কি না, যে ভালো চিকিৎসা করে, যেন তোমার সুস্থ হওয়া দরকার, ঠিক আছে? কারণ তোমার যে বয়স, যে ইয়াং, তো এই অবস্থায় যদি তুমি এইভাবে হয়ে যাও, নয়ে পড়ে যাও, তাহলে তোমার বাকি জীবন অনেক কষ্টকর হবে। তো তারপরে ও দেখলাম বিভিন্ন চেষ্টা করতেছে, তারপরে আমার সাথে একদিন পরামর্শ করলো যে ইউটিউবে একটা ভিডিও দেখছে আমাদের শফিউল্লাহ প্রধান স্যারের, তো দেখার পরে আমিও ভিডিওটা দেখলাম, বললাম যাও তুমি স্যারের কাছে একবার গিয়ে পরামর্শ করে আসো, দেখো তাদের ট্রিটমেন্ট কী অবস্থা, কী আসে বিষয়ে। তো সে আসে, সে ঢাকায় আসে, ঢাকায় আসার পরে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে দেখা করে, দেখা করে স্যার ওনাকে ভর্তির জন্য পরামর্শ দেয়। তো যাই হোক, পরে আমি আসি, আমি আসার পরে এখানে অ্যাডমিশন নিয়ে আলহামদুলিল্লাহ বর্তমানে যে চলাফেরা করতেছে, যে স্বাভাবিক চলাফেরা করতেছে, এইভাবে যদি আমার বাড়িটা থাকে তাহলে আলহামদুলিল্লাহ বাকি জীবনটা তারও সুখময় হবে,
আলহামদুলিল্লাহ, আর আপনাদের দোয়ায় ভালোই থাকবে। আর আমি যতটুকু দেখতেছি মানে এই যে 10 দিন হয়ে গেছে আমাদের এখানে, তার মোটামুটি আগের যে চলাফেরাটা আমি দেখেছি বর্তমান যে চলাফেরাটা সম্পূর্ণ ভিন্ন আলহামদুলিল্লাহ। তো দোয়া রাখবেন আপনারা যেন আমার ভাইটা সুস্থ হয়ে অবশ্যই এখান থেকে সেবা নিয়ে, প্লাস বরঞ্চ আরও যে আসবে এইরকম বাংলাদেশে বিভিন্ন জায়গায় এইরকম প্রবলেমে যারা ভুগতেছে তারাও যদি এখানে আসে, আমার মনে হয় আল্লাহ যদি হুকুম করে তাহলে সুস্থ হয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা নিজেরা এতক্ষণ আসলে শুনলেন, একজন দুজন না এরকম অসংখ্য অসংখ্য আমাদের ভাই আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের বিভিন্ন আর্থ্রাইটিসজনিত সমস্যায়, প্রথম দিকে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো অল্প একটু দিয়ে শুরু হয়, বাট একটা সময় সেটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে প্রায় ডিজেবল হয়ে যায়, পুরো সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে যে আপনার বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। আপনারা যদি আসলে প্রথম দিকেই একটু এই ধরনের সমস্যাগুলো ট্রিটমেন্ট, সঠিক একটা ট্রিটমেন্ট পেতে পারে, এই ধরনের রোগীরা কিন্তু কখনো আসলে এত খারাপ পর্যায়ে চলে যায় না। আশা করব আপনারা আজকের ভিডিওটা থেকে অনেক কিছুই শিখতে পারলেন, জানতে পারলেন, এবং সেই অনুযায়ী অবশ্যই আপনারা কাজ করবেন। আশা করি সারা জীবন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।